Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি। নিউজ অগ্নি। তৃণমূলের দেবু প্রামাণিক গত বছর মারা গেছিল। মারা যাওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিল তার বাড়িতে সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য। আজকে সেই গ্রামের পাশেই নবজাগরণ ক্লাবের উদ্যোগে এবং তৃণমূলের সহযোগিতায় দেবু প্রামাণিকের মূর্তি স্থাপন হলো, যেখানে আজ তারকেশ্বর বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় নিজে হাতে ফিতে কেটে সেই মূর্তি স্থাপন করলেন এবং ফুল দিলেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির সদস্য মুন্সি নজিবুল করিম এবং শিখা দলুই সহ উপস্থিত ছিলেন পঞ্চায়েত পুত্র কর্মদক্ষ খানাকুল দুই নূরনবী মণ্ডল, রাজহাটি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর প্রামাণিক, উপপ্রধান অনুপ মান্না সহ নূরে আলম এবং নতিপুর এক দুই অঞ্চল সহ ছাড়াও বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সেইখানে উপস্থিত ছিলেন। দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে যাতে আগামী দিন আরও ভালোভাবে এই পরিবারের পাশে থাকা যায় তারও আশ্বাস দিলেন রামেন্দুবাবু। আমরা দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে রামেন্দুবাবু কী জানাচ্ছেন এবং হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সি নজিবুল করিম কী জানাচ্ছেন, সেই সঙ্গে দেবু প্রামাণিকের ওয়াইফ কী জানাচ্ছেন নিউজ অগ্নির পর্দায় দেখাবো বিস্তারিত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেবু প্রামাণিক আপনাদের কর্মী ছিল, মারা গেছে, আজকে তার মূর্তি প্রতিষ্ঠাপন হচ্ছে, কী বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেস 2011 যখন ক্ষমতা আছে, আমরা পারতাম প্রতিশোধ নিতে। বিভিন্ন যে ঘটনা ঘটেছিল, 52,726 জন মানুষ বামফ্রন্ট পিরিয়ডে রাজনৈতিকভাবে খুন হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা, বদলা নয় বদল চাই, সোনার বাংলা গড়তে চাই, সেই ব্রতিতে ব্রত নিয়ে আমরা চলেছি। কিন্তু এই সাম্প্রদায়িক বিজেপি যা সিপিএমেরই রূপান্তর, লাল জার্সিটা ছেড়ে দিয়ে গেরুয়া জার্সি পরে সেই হারমাদ্রাই ওই দলেতে পরিচালনা করছে, তাই ভোটের জেতার পর এত মূর্খ, যেখানে 213 সিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পাচ্ছে, আর খানাকুলে জিতে দেবুর মতন একটা ছেলেকে পিটিয়ে মারল। ওরা বলে সাম্প্রদায়িক দল, ওরা নাকি হিন্দুর ধারক বাহক। তাই এই দেবু প্রামাণিক কোন ধর্মের মানুষ? এ তো হিন্দু ধর্মের মানুষ। তাহলে এরা ধর্ম নয়, এরা নিজেদের আখের বাঁচানোর জন্যে, আখের গোছানোর জন্যে হিন্দু দেখে না, মুসলমান দেখে না, খ্রিস্টান দেখে না, বৌদ্ধ দেখে না, এরা প্রত্যেককেই মারে। তাই সেই জায়গায় দেবুকে মেরেছে, ও আমাদের ঘরের ছেলে, তার পরিবারের দায়িত্ব আমরা নিলাম, তার মূর্তি উন্মোচন করলাম এবং এই ক্লাব প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিল, আজকের এই ক্লাবের অনুষ্ঠানেতে এসে আমরা সেই কাজটা করলাম। কীভাবে পরিবারের পাশে থাকবেন বলে মনে করছেন? দেখুন, ওনার স্ত্রী যদি আমরা পরবর্তী সময়েতে যদি কোনো অঙ্গনারী হেল্পার হিসাবে কাজে লাগাতে পারি, আমরা সেটা নজিবুলকে এখানকার প্রধান পঞ্চায়েত সমিতি যারা আছে বলেছি, আর ওর ছেলেরা কিছু লেখাপড়াও শিখেছে, আমরা পরবর্তী সময়ে দেখব কোনো চাকরির মধ্যে আনা যায় কি না, নিশ্চিত আমাদের দল ওদের পাশে থাকবে। হিংসার মামলায় কলকাতা হাইকোর্ট তদন্ত করতে দিয়েছিল সিবিআইকে, কিন্তু এত বড় ঘটনা আজ পর্যন্ত খানাকুলে কোনো সিবিআই আসেনি, তো এই বিষয়ে কি বলবেন? আসবে না, এটা সিবিআই তো হচ্ছে বিজেপির তোতা পাখি, ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেছে। ভারতবর্ষের ওই 8 থেকে 80 একটা কথা আছে না, সবাই বুঝে গেছে যে সিবিআই বর্তমানে বিজেপির হাতের তামাক খেয়ে চলছে। আমার বিধানসভা এলাকায় বলাই পাত্র, তাকেও ঠিক এইভাবে 4 তারিখে পিটিয়ে পিটিয়ে মেরে দিল, ঠিক আছে, তা সেখানে তো সিবিআই আসেনি, ওরা আসবে না, ওদের সিবিআই তো চার্জশিট পর্যন্ত দিতে পারেনি বেশ কিছু মামলার, তা মিথ্যা মামলা করলে কোথায় চার্জশিট দেবে, ওরা আসবে না। মুন্সি নজিবুল করিম, যাকে সব সময় দেখা যায় বিভিন্ন কর্মী সভাতে এবং রাত্রিবেলা বিভিন্ন জায়গায় ছুটে যায় অসহায় মানুষের পাশে, কি বলবেন তার ব্যাপারে?
ও খুব অ্যাক্টিভ ছেলে আমাদের দলের, ঠিক আছে, এবং দলটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক যারা আছে তার অন্যতম সৈনিক হচ্ছে নজিবুল। ওকে তো করতেই হবে, ও মামাটি মানুষের সংসারের একজন সদস্য, ও তো করবেই। তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিং রায় কতটা পান আপনার কাছে? না, এ তো আমাদের একদম মানে প্রতিষ্ঠাতা নেতা, আমাদের প্রতিষ্ঠিত যে থেকে আমাদের 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেস করছি, তখন আমি রামুদার থেকে অনেক জুনিয়র থাকলেও ছাত্র অবস্থায় যখন আমি আমার হাতে করি রাজনীতি, তখন হচ্ছে একজন মাদার তৃণমূল কংগ্রেসের লিডার, সেই জায়গা থেকে আমরা দেখেছি মানে একদম মানে মাটির সাথে লড়াই করা একজন লোক। এবং তার সাথে সাথে আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার তিনি সভাপতি এবং তারকেশ্বরের বিধায়ক, আমাদের পার্শ্ববর্তী আমাদের এরিয়া, এবং তার সাথে সাথে আমাদের আজকে উনি বিধায়ক বলে নয় বা জেলা সভাপতি হিসাবে নয়, এর আগে খানাকুলের সাথে ওনার ওতপ্রোত একটা সম্পর্ক আছে। এর আগে বিভিন্ন যে লড়াই আন্দোলন কর্মসূচিতে আমরা রামুদা আমরা একসাথে লড়াই আন্দোলন করেছি, যেখানে তারকেশ্বরে কোনো বিজেপি বা সিপিএমের সাথে তখন লড়াই করতে গিয়ে আমরা যেমন একসাথে দেখেছি, আবার খানাকুলে যখন লড়াই করেছি, আরামবাগে যখন লড়াই করেছি, পুরুষরা যখন করেছি, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি এবং এখন দায়িত্ব পাওয়ার পর থেকে আরও বেশি বেশি করে পাচ্ছি ওনাকে। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি এবং তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিং রায়, হুগলি জেলা পরিষদের সদস্য মুন্সি নজিবুল করিম এবং শিখা দলুই আছেন, এছাড়াও পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, তারা আপনার পাশে এসে দাঁড়িয়েছেন, কি বলবেন বিষয়টা? তারা আমাদের পাশে আছে, থাকতে থাকবে বলেছে, থাকবে, আমরাও তাদের পাশে থাকতে বলেছে। এই দলকে কতটা আপনি চান মন থেকে, কি বলবেন এই দলের বিষয়ে? দল আমরা তো সারা জীবনই তো রয়েছে, আমরা ঘর ছাড়া হয়েছি 20 বছর, বাচ্চা বাচ্চা ছেলেদিকে নিয়ে এখানে এসে মারা রল, আবার তার নাবালক ছেলেরা রাস্তায় কাটিয়েছি 20 বছর বাইরে থেকে এই দল করে, আবার এই দল থেকে যেতে পারে এলো, ঘর ছাড়া হয়েছি নু যেতে পারে এলো, আবার মেরে দিল আমার স্বামীকে, দল বলেছে পাশে থাকবে। আপনার পাশে এই মুহূর্তে কাকে কাকে পান? নজিবুল করিম দেখে পাই, নজিবুল দাকে, শিখা দিকে, উপপ্রধানকে, প্রধানকে, আপনারা সমস্ত মানুষ সর্বোচ্চভাবে তার প্রতিবাদ করবেন। একটা সাম্প্রদায়িক দল সারা ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে, একটা সরকার গঠন হয় মানুষের উপকারের জন্য, মানুষকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পশ্চিমবাংলাতেও আপনারা 2011-তে বামফ্রন্ট সরকারকে সরিয়ে রেখে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছিলেন, 64টা প্রকল্প আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রতিটি বাড়িতে পৌঁছে দিয়েছেন, এখানে যত মানুষ এসে উপস্থিত হয়েছে এমন একজন মানুষও হাত তুলে বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো না কোনো প্রকল্প আপনারা সুযোগ পাননি। আপনার ঘরের ছোট মেয়েটি কন্যাশ্রী, 18 বছর বয়স হওয়ার পর সে রূপশ্রী, ঘরের ছেলেটি সবুজ সাথীর সাইকেল চেপে স্কুলে যাচ্ছে, যত আমার মায়েরা বোনেরা এসেছেন আনন্দ দ্বারা প্রকল্পে মাত্র 1 টাকা সুদে এক একটা গোষ্ঠীকে 15 লক্ষ করে টাকা এই মুখ্যমন্ত্রী করে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের মধ্য দিয়ে আপনাদের হাত খরচের জন্যে এসসি এসটিদের 1000 টাকা, জেনারেল কাস্টদের 500 টাকা করে মাসে বরাদ্দ করেছে, স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিয়ে আপনার পরিবারের বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, আরো তো অনেক উন্নয়ন আছে। একটা ওই সাম্প্রদায়িক বিজেপি কেন্দ্রে তারা 2014 এসেছে, আজকে 2022, এই খানাকুলের বুকেতে ওই বিজেপির সরকার একটা পরিবারকে একটা
টাকা দিয়ে কোনোদিন উপকার করেছে? বলেছিল নোটবন্দির টাকা প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে আমরা দিয়ে দেব 15 লক্ষ করে টাকা। সকলকে জনধন প্রকল্পের অ্যাকাউন্ট খুলিয়েছে। এখানে একজন ব্যক্তিও হাত তুলে বলতে পারবেন যে 15টা ফুটো পয়সা আপনার অ্যাকাউন্টে গেছে? আপনাদের ঘরের মেয়ে আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের একজন প্রতিষ্ঠাতা সদস্য তথা আমাদের প্রাক্তন এসটি এসসি ওবিসি সেলের প্রেসিডেন্ট ছিলেন আমাদের খানাপিন্দু নম্বর ব্লকের, সেই দেবুপ্রামাণিকের আজকে তাকে স্মরণ করে রাখার জন্য তার যে মূর্তি স্থাপন যে তার উন্মোচন হলো, আমাদের উন্মোচন করলেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সদ্য সভাপতি এবং তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক আমার বন্ধুবর আমার দাদা আমাদের রামেন্দ্র সিংহ রায়। এখানে উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের সদস্য এবং মহিলা তৃণমূল কংগ্রেসের আমাদের সাংগঠনিক জেলা সভানেত্রী আমার বোন আমাদের শিখা দলুই। এখানে উপস্থিত আছেন আমাদের খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কার্যপরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ তথা আমাদের এই খানাকুল 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের ভাই ময়না উদ্দিন উন্নতি মণ্ডল। এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের সম্মানীয় প্রধান আমাদের রীনাদি। এখানে উপস্থিত আছেন সিংড়া অঞ্চলের আমাদের কাশীনাথ মণ্ডল থেকে শুরু করে এবং আমার ভাই সঞ্চালক আমাদের দীর্ঘদিনের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে সেই উন্মাদ হারমাদ্রা তারা আমার এই নেতৃত্ব আমাদের দেবপ্রামাণিককে দিবালোকে নৃশংসভাবে খুন করা হলো। আজকে যদি আমরা পারতাম, আমরা যদি বদলা নিতে চাইতাম, তাহলে কিন্তু আজকে সে হারমাদ্রা কিন্তু একটাও তারা জীবিত থাকতো না। কিন্তু আমাদের নেত্রী ক্ষমতায় আসার আগেই ঘোষণা করেছিল বদলা নয় বদল চাই। আমরা সেই আদর্শে বিশ্বাসী হয়ে সেই কথাকে মাথায় নিয়ে আমরা কিন্তু আজও পথ চলছি। নির্বাচনে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারপরেও তাদের সেই চেতনার উদয় হয়েছে। আজকে দেখতে পাবেন খানাকুলে কিন্তু সর্বত্র আজকে তৃণমূল তথা বামাটি মানুষের দলে আজকে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে এবং বিজেপি যে ভিন্ন রাজনীতি, যে সাম্প্রদায়িক, যে আপনার হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে রাজনীতি, যে অনুন্নয়নের রাজনীতি, আজকে তারা বুঝতে পেরে আজকে সেই বিজেপিকে প্রত্যাখ্যান করছে।